সঞ্চারে তোমার চোখটা ভেজা ভেজা কেন সঞ্চারে তোমার খোকা তো এখনো ছেলে মানুষ ও তো জানে না যে আমি কে তুমি কেঁদো না সঞ্চারে জানো জানো আমাদের সেই ছোট্ট খোকা আজ আইন পাস করে প্রথম কোর্টে যাচ্ছে তোমার আনন্দ হচ্ছে না সঞ্চারে বলো না তোমার আনন্দ হচ্ছে না আমাদের খোকা আজ প্রথম কোর্টে যাচ্ছে অদ্ভুত মানুষ তো তুমি একটা চোরকে বাড়িতে এনে তুমি আশ্রয় দিলে এই ধরনের সাহস দেখাবার আমি অন্তত কোনো মানে দেখি আচ্ছা একটা কথা তুমি কেন ভুলে যাচ্ছ রে মা ওই লোকটা পাঁচ বছর ধরে কুনালকে কলপিট করে মানুষ করেছে তা কুনালের উপর ওর একটা মায়া তো থাকবে দেখো আমি কিন্তু তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি এই বাড়িতে আমি আর কোনো অঘটন ঘটতে দেব না আসুন ম্যানেজার বাবু বাড়িতে ডাক্তার কার কি হয়েছে ও এখন কোনো কথা বলার সময় নেই আসুন আচ্ছা ভাই ওপরে কার কি হয়েছে দাদাবাবুর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে হ্যাঁ মাথায় যন্ত্রণা সঞ্চারেরও তো মাথায় যন্ত্রণা ছিল এখন আমার খোকার মাথায় যন্ত্রণা হায় ভগবান আমি এখন কি করি আমি এখন তোমাকে ওপরে উঠতে কে বললো তুমি ওপরে উঠেছে জানলে দাদাবাবুর মাথার যন্ত্রণা আরো বেড়ে যাবে যাও নিচে যাও যার ধমনীতে বয় আমারই রক্ত কণা সে যখন আঘাত করে সয়ে না সে বেদনা ও যার ধমনীতে বয় আমারই রক্ত কণা সে যখন আঘাত করে সয়ে না সে বেদনা কি চেয়েছিলাম আজ কি যে হলো কত আশা ছিল এ জীবনে কি পেলাম আর প্রতিদানে সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে ভালুকের জ্বর একদিনই সেরে গেল মার হাতে সেবা খাবার যদি এতই ইচ্ছে ছিল আগেই বলতে পারতে সারা বাড়ি হইচই ফেলতে গেলে কেন ভাষণ শেষ হয়েছে এবার আপনি যান যান মানে তুমি কি ভেবেছো আমি তোমায় দেখতে এসেছি এই বাড়িতে যে বড় ক্রিমিনাল আছে তাকে না দেখে আমি যাচ্ছি না ঠিক আছে এতই যখন ক্রিমিনাল দেখার শখ তখন যাও গিয়ে নিচে গিয়ে ক্রিমিনাল দেখো তবে হ্যাঁ খুব সাবধানে ওদের কাছে কিন্তু ছুরি টুরি থাকে বড় বীর পুরুষ